সুপ্রিয় 2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জারিন তাসনিম বৃষ্টি, প্রভাষক পৌরনীতি ও সুশাসন বিষয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। আমাদের আমরা যেরকম একটা রাষ্ট্রে বসবাস করি, নাগরিকের আমাদের কিছু আমরা অধিকার ভোগ করে থাকি, ঠিক সেভাবে আমরা যখন অধিকার ভোগ করি আমাদের কিছু সমাজ বা রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। আমরা যদি আমাদের সেই দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে না পালন করি তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র উন্নতি লাভ করবে না। আমরা যখন একটা সরকারকে নির্বাচিত করি তখন কিন্তু আমরা মনে করি যে একটা রাষ্ট্রের উন্নতির দায়িত্ব শুধু সরকারেরই, কিন্তু না, সরকারের পাশাপাশি আমরা নাগরিক হিসেবে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্যটা ঠিকভাবে পালন করি তাহলে কিন্তু একটা দেশ সমৃদ্ধ হবে, উন্নত হবে। অর্থাৎ যে দেশে তাদের নাগরিকরা সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করে সেই দেশ ততটাই উন্নত হয় এবং সমৃদ্ধ হয় এবং পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তো আজকে আমরা এই নাগরিকেরই দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে আমি নাগরিকের দায়িত্ব কর্তব্য নিয়ে কিছু পয়েন্ট লিখে এনেছি, খেয়াল করে দেখো। আজকে এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ একটা দেশে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই সেখানে নাগরিকদের বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে, সেগুলো সঠিকভাবে পালন করা আমাদের প্রতিটা নাগরিকের অবশ্য দায়িত্ব এবং কর্তব্য। দেখো, 1 নম্বর, সামাজিক দায়িত্ব পালন করা। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিটা নাগরিকের সামাজিক দায়িত্ব পালন করা উচিত। সামাজিক দায়িত্বগুলো কি, খেয়াল করে দেখো। এখানে আমি সামাজিক দায়িত্বের কয়েকটি পয়েন্ট লিখেছি। দেখো, সামাজিক সম্প্রীতি গড়ে তোলা, অর্থাৎ সমাজের মধ্যে সকল ধর্মের মানুষের ভিতরে সম্প্রীতি গড়ে তোলা, সামাজিক সচেতনতা সৃষ্টি। সামাজিক সচেতনতা সৃষ্টি বলতে সমাজে যে বিভিন্ন কুসংস্কার রয়েছে, যে সংকীর্ণতা রয়েছে, যে ধর্মান্ধতা রয়েছে, সেগুলো দূর করে সামাজিক সচেতনতা সৃষ্টি করা। আর একটা পয়েন্ট দেখো, সামাজিক প্রতিষ্ঠান গড়া ও পরিচালনা, অর্থাৎ সামাজিক যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলো গড়া, সেগুলো পরিচালনা করা এবং সেগুলোর কাজ সুন্দরভাবে এগিয়ে নেওয়া কিন্তু আমাদের নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ সামাজিক দায়িত্বটা হচ্ছে এই কয়েকটি আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো আমরা সুন্দরভাবে পালন করতে পারলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব। 2 নম্বর, দেখো, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমি যদি একটা দেশের নাগরিক হই আমার প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রের যে আইন কানুন বা রাষ্ট্রের যে সংবিধান আছে সব কিছুর প্রতি আমার আনুগত্য প্রকাশ, অর্থাৎ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। এই আনুগত্য প্রকাশটা কিভাবে হবে? আমি যদি আইন কানুন মেনে চলি, আমি যদি সংবিধান মানি, আমার রাষ্ট্র যে পরিচালনা করে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, এই কাজগুলো যদি করি আমরা কিন্তু তাহলে আমাদের বলা যায় যে আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করছি। অর্থাৎ রাষ্ট্র নির্দেশিত আইন কানুন বিধি নিষেধ এগুলো যখন আমরা পালন করি তখন আমাদের বলা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। এরপরে আসছে রাষ্ট্রের আইন মান্য করা, অর্থাৎ আইন মান্য করা। আইন কেন তৈরি করা হয়? আইন তৈরি করা হয় কিন্তু মানুষের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য। যখন একটা রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা বিভিন্ন রকমের সংঘাত বা অন্যরকম বিভিন্ন কিছু সমস্যা হয়, এই সমস্যাগুলোতে মুক্তির জন্য আইন তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, মানুষের নিরাপত্তার জন্য মূলত আইন তৈরি করা হয়। এবং আমাদের নাগরিক হিসেবে প্রতিটা নাগরিকের উচিত এই আইন মান্য করা, অর্থাৎ আইন কানুন মেনে চলা। আমি যখন আইন কানুন মেনে চলবো তখন কিন্তু আমার রাষ্ট্রের প্রতিও আনুগত্য প্রকাশ করা হচ্ছে এবং সরকারের দেওয়া বিধিনিষেধও মেনে চলা হচ্ছে। এরপরে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন কি? সুনাগরিকের একটা গুণ আছে, সুনাগরিকের আমরা কিছু গুণাবলী জানি যে তার বুদ্ধিমত্তা থাকে, তার বিবেকবোধ থাকে এবং
সে কাজ করে তার বুদ্ধি বিবেচনার মাধ্যমে। তো আমি নাগরিক হিসেবে দায়িত্ব কি, আমি যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে সুনাগরিক, আমাকে কি করতে হবে, যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। এবং যোগ্য নেতৃত্ব যদি আমি নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমার রাষ্ট্রের শাসন ক্ষমতা একজন দক্ষ এবং সৎ এবং যোগ্য নেতৃত্বের হাতে যাবে, যার হাত ধরে আমাদের দেশ সমাজ এগিয়ে যাবে। এজন্য সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিন্তু আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। নিয়মিত কর প্রদান নাগরিকের দায়িত্ব কর্তব্যের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কর প্রদান, অর্থাৎ প্রতিটা নাগরিকের উচিত কর প্রদান করা, অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমি যে দায়িত্ব করছি এর মধ্যে অন্যতম কর প্রদান, কারণ করের মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতি সচল হয়। এবং আমরা যদি সঠিকভাবে কর প্রদান করি তাহলে দেশের অর্থনীতি সচল হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। এজন্য আমাদের রাষ্ট্র কর্তৃক যেই করের কথা বলা হয়েছে সেই করগুলো প্রদান করা আমাদের নাগরিক হিসেবে কর্তব্য। এবং এই কর যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে প্রদান করি তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এরপরে আসছে জাতীয় সম্পদ রক্ষা করা। প্রতিটা নাগরিকের দায়িত্ব সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় সম্পদ রক্ষা করা। জাতীয় সম্পদকে আমাদের রাস্তাঘাট, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, যে বনজ সম্পদ আছে, এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক, এই সব কিছুই কিন্তু রাষ্ট্রের আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদগুলো রক্ষা করা কিন্তু আমাদের প্রতিটা নাগরিকের দায়িত্ব কর্তব্য। আমরা যদি সম্পদগুলো বিনষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশেরই সম্পদের ক্ষতি করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের দেশের সমৃদ্ধির জন্য আমাদের জাতীয় সম্পদগুলো সংরক্ষণ করা আমাদের সকল নাগরিকের দায়িত্ব কর্তব্য। এবং এই জাতীয় সম্পদ যদি আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এরপরে আসছে সংবিধান মেনে চলা। আমরা জানি যে একটা দেশের সংবিধানই কিন্তু সেই দেশের আইন, অর্থাৎ সংবিধান যদি কেউ অমান্য করে তার জন্য দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ প্রতিটা নাগরিকের দায়িত্ব সংবিধান মেনে চলা, সংবিধানের যে কোনো পরিপন্থী কাজ করলে কিন্তু তাকে দেশদ্রোহী হিসেবে ভাবা হয়ে থাকে। তাই আমরা যখন নাগরিক এবং আমরা যখন নাগরিক, অর্থাৎ নাগরিকের দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে সংবিধান মেনে চলা, সংবিধানের যে বিভিন্ন ধারা রয়েছে সে অনুযায়ী কাজ করা, এবং এই কাজগুলো যদি আমরা সংবিধান অনুযায়ী করতে পারি তাহলেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এরপরে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ কি, আমরা যে বিভিন্ন রকমের রাষ্ট্রীয় কর্মকাণ্ড, যেমন আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, বিভিন্ন স্থানীয় যে নির্বাচন হয় এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে আমরা দেশের উন্নয়ন ঘটাতে পারি, কিংবা দেশের বিভিন্ন রকম সংকটে আমরা এগিয়ে আসতে পারি, এই কাজগুলোকে বলা হচ্ছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড। এবং এই রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রতিটা নাগরিকের দায়িত্ব, যার ফলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এরপরে আসছে আইন শৃঙ্খলা রক্ষা করায় সাহায্য। আইন শৃঙ্খলা রক্ষা করায় সাহায্য কীরকম, আমরা যখন আমরা নাগরিক হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী, যেমন বাহিনী, পুলিশকে সাহায্য করতে পারি কীভাবে, চোর ডাকাত সন্ত্রাসী এদের ধরিয়ে দিয়ে, বা বিভিন্ন জঙ্গি যে হামলাগুলো হয়ে থাকে এ সম্পর্কে যদি আমাদের তথ্য আগে থেকে জানা থাকে এই তথ্যগুলো দিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে পারি। এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার মাধ্যমে কিন্তু আমার নাগরিকের দায়িত্ব আমার পালন করা হয়ে থাকে। এরপরে সজাগ ও সচেতন হতে হবে। সজাগ ও সচেতন হতে হবে কি, সুশাসন প্রতিষ্ঠা বা সুশাসন সম্পর্কে আমাদের সজাগ ও সচেতন হতে হবে। আমরা সুশাসন কি সেটা যদি জানি, আমাদের অধিকার বা দায়িত্ব বা কর্তব্য কি এগুলো যদি সচেতনভাবে জানি তাহলে কিন্তু আমরা এগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো। আমি যদি আমার দায়িত্ব কর্তব্য ইত্যাদি সম্পর্কে নাই জানি তাহলে কি আমাদের পক্ষে সেগুলো করা সম্ভব না। এজন্য আমাদের সুশাসন কি জানতে হবে, এই আমাদের অধিকার দায়িত্ব কর্তব্য কি সেগুলো জানতে হবে। জানার ফলে কি আমরা সচেতনভাবে আমাদের সেই দায়িত্বগুলো পালন করতে পারবো। এজন্য বলা হচ্ছে যে সজাগ ও সচেতন হতে হবে। এরপরে উদার ও প্রগতিশীল দলের প্রতি সমর্থন, অর্থাৎ
আমাদের নাগরিক হিসেবে কি করতে হবে? কুসংস্কার মুক্ত হতে হবে, আমাদের বিবেক সম্পন্ন হতে হবে, আমাদের সংস্কার মুক্ত হতে হবে। অর্থাৎ আমরা যে সিদ্ধান্তগুলো নিব সেগুলো হবে প্রগতিশীল চিন্তাধারা বহিঃপ্রকাশ। আমরা যখন একটা নির্বাচন বা অন্যরকম সিদ্ধান্ত সরকারের ক্ষেত্রে দেখি, সেখানে আমরা কি দেখব? যেখানে কুসংস্কার নেই, যেখানে ধর্মান্ধতা নেই, যেখানে সংকীর্ণতা নেই, সেখানে আমরা সেই ধরনের প্রতিনিধি নির্বাচন করব। অর্থাৎ উদার ও প্রগতিশীল দলের প্রতি আমরা সমর্থন করব, যারা বিভিন্ন ধরনের সংকীর্ণতা নিয়ে চলাফেরা করে, যারা সরকারের বিভিন্ন কাজে বাধা দান করে, সেই ধরনের দল বা সেই ধরনের প্রতিষ্ঠানের সাথে আমরা কখনোই থাকব না। অর্থাৎ আমরা দেখব যে দেশের সাথে যা উন্নতিকর অর্থাৎ প্রয়োজন সেগুলোর সাথে থাকব। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হবে সে এসবে। আরেকটা পয়েন্ট দেখো, সন্তানদের শিক্ষা দান করা। অর্থাৎ প্রতিটা নাগরিক, আমরা নাগরিক হিসেবে প্রতিটা মানুষের অধিকার আছে শিক্ষা গ্রহণ করার, এবং আমাদের নাগরিকদের দায়িত্ব কি? আমাদের সন্তানদের শিক্ষা দান করা, যাতে তারা কুসংস্কার মুক্ত হয়, তারা দেশ ও দশের সেবা করতে পারে। অর্থাৎ শিক্ষা বা জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও দশের সেবা করতে পারে, সুনাগরিক হতে পারে। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানদের শিক্ষা দান করা, আর এই শিক্ষাদানের মাধ্যমেই কিন্তু আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো সুশাসন প্রতিষ্ঠায় আমাদের নাগরিকের দায়িত্ব কর্তব্য কি। আমরা যদি এই দায়িত্ব কর্তব্যগুলো সুন্দরভাবে পালন করি, তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমরা উন্নত হবো, এবং আমাদের সম্পদ আমরা রক্ষা করতে পারবো, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।